ধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? দোষ খোঁজা যাবে না, নিজের দোষ নিজের আমরা খুঁজব। জনাব, আপনি যদি একটা রয়্যাল জীবন চান তাহলে অবশ্যই আপনাকে টাকা ইনকাম করতে হবে, কারণ এখনকার পরিস্থিতি বলে টাকাতেই রক্ত সম্পর্ক মান সম্মান অস্তিত্ব আর সুখ, আর পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো ডোন্ট লুজ ইওর টাইম। জীবনে এমন কিছু বন্ধু বানাও যারা আয়না আর ছায়ার মতো হবে, কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো তোমাকে ছেড়ে যাবে না। আমরা মধ্যবিত্ত জনাব, বড় স্বপ্ন দেখতে লাগে ভয়, ফ্যামিলির কথা চিন্তা করে অনেক স্বপ্নকে উৎসর্গ করতে হয়। মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে তার অবস্থানকে। বিশ্বাস না হয় তোমার অবস্থানের পরিবর্তন করে দেখো, যারা একসময় তোমাকে ছেড়ে গিয়েছিল তারাও ফিরে আসার জন্য বাহানা খোঁজ। সফলতার শেষ প্রান্তেও যদি তুমি পৌঁছে যাও তাহলেও অতীতকে কখনো ভুলো না। মনে রেখো, মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে সেই চার্জারের কাছে ফেরত যেতে হয়।